রাস্তার উপরে বসে সারদা মুচির কাজ করে টাকা রোজগার করত, আর সেই টাকা দিয়ে সে নিজের ছেলে রমেশের লেখাপড়া করায়। বাবা না থাকা সত্ত্বেও কোনো অসুবিধা না হতে দিয়ে সারদা নিজের ছেলেকে খুব ভালো করে বড় করে তোলে। ফলে রমেশও নিজের মাকে খুব ভালোবাসত আর তার খুব সম্মানও করত। কলেজ শেষ হওয়ার পরে সে বাড়ি না গিয়ে সোজা সাইকেল নিয়ে সে মায়ের কাছে চলে যেত আর সেখানে বসে মায়ের সাথে চটি সেলাই করত। তোর এই মুচির কাজ করার কি দরকার বল বাবা? কাজ করলে কোনো ভুল তো নেই মা। সেই সকাল থেকে বসে তুমি জুতো চপ্পল সেলাই করছো, এক ঘন্টা যদি আমি করেছি তাতে কি হয়েছে বলো? বাবা, তোর হাতে কাগজ আর কলম থাকা দরকার, সেলাই করার জন্য জুতো আর চটি নয়। এমনটা না মা, আমি আজ এই সুতোর মূল্য বুঝি, যার জন্যে আমি আজ কলম ধরেছি। আমার মা এত কঠিন পরিশ্রম করছে কাজ করে, আমি ঋণ শোধ করার জন্য কি করছি বলো? আমার এটা কর্তব্য, পুরো পরিশ্রম শক্তি দিয়ে তোকে ভালো মানুষ করে তোলা। আমার তো সৌভাগ্য যে আমি তোমার কাজে সাহায্য করতে পারছি মা। যদি তোমার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে তো যাও না মা, যাও না। অন্ধকার নামা পর্যন্ত আমি এখানে বসে জুতো চপ্পল সেলাই করছি, তারপর সব টাকা পয়সা নিয়ে আমি বাড়ি চলে আসব। আচ্ছা বাবা, সাবধানে সেলাই করবি, দেখিস আবার আঘাত না লাগে। আচ্ছা বেশ মা, এবার তুমি বাড়ি যাও। এভাবে বলে সারদা তারপর নিজের বাড়ি চলে যায়। যেহেতু অনেকক্ষণ কেউ জুতো চপ্পল সেলাই করাতে আসছিল না, তাই রমেশ নিজের বইটি খোলে আর সেখানেই পড়তে লাগে। ঠিক সেই সময় একটি কার এসে সেখানে থামে। গাড়ির মধ্যে ফেমাস মডেল অনামিকা ছিল। সে গাড়ির ভেতর থেকে দরজাটা খুলে পাটা বাইরে বের করে দেয়। তা দেখে রমেশের খুব রাগ হয়, রেগে মেগে সে অনামিকাকে দেখতে লাগে। এভাবে কি দেখছো? আমার চটিটা ছিঁড়ে গেছে, সেলাই করে দাও। আপনি দেখতে পাচ্ছেন না আমি পড়াশোনা করছি? মুচি কোথাও বাইরে গেছে এখন, আপনি অন্য কোথাও গিয়ে চেষ্টা করে দেখুন। এটা শোনার পরে অনামিকা রেগে মেগে রমেশের দিকে তাকিয়ে থাকে। যাদের ভাগ্য গরিব হয় তাদেরকে অহংকার আর রাগে বড়লোক হতে নেই, এভাবে রেগে মেগে বলে অনামিকা যখন দরজা বন্ধ করে গাড়িটা আগে বাড়াচ্ছিলই, ঠিক সেই সময় এক বয়স্ক মানুষ একটি চটি এনে রমেশকে দেয়। রমেশ তার সাথে হাসি মুখে কথা বলে চটি সেলাই করতে লাগে। ব্যাপারটা অনামিকা দেখে ফেলে। তা দেখে অনামিকার খুব রাগ হয়, ফির ও রমেশ কে পাস জাতি হ্যায়। রমেশ সেলাই করতে করতে অনামিকার দিকে তাকিয়ে দেখে। অনামিকা গাড়ি থেকে নেমে এসে চটিটা হাতে করে নিয়ে তাকে দেয়। তুমি জানো আমি কে? যখন আপনি জানেন না আপনি কে, তাহলে আমি কি করে জানবো বলুন? আমি এখানকার ফেমাস মডেল। হতে পারে যে সাবান আপনি ব্যবহার করেন তার জন্য, লিপস্টিক পাউডারের জন্য, কিন্তু আমার জন্য নয়। মডেল হওয়ার আগে আপনি একজন মানুষ, সে কথাটা ভুলবেন না। ভালোবেসে কথা বললে তবেই অন্যরা ভালোবেসে জবাব দেয়, কথাটা মনে রাখবেন। রমেশ যখন এভাবে বলছিল সে শুধু তাকে দেখেই যাচ্ছিল। একটা মেয়ে যতই হিরোইন হোক, মডেল হোক বা কোনো মডার্ন পরিবারের বৌমা, সম্মান ভালোবাসা এসব দিতে জানতে হয়। মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসাই বিপত্তির সময় তার পাশে এসে দাঁড়ায়। ভালোবাসার পরিবর্তেই মানুষ ভালোবাসা পায়। জানি না রমেশের কথায় সে কি বুঝতে পারে, কিন্তু পরে সে গাড়ি থেকে নেমে নিজের হাতে চটিগুলো নিয়ে বলে, 25 বছরের নবযুবক মুচি, আপনি কি আমার এই চটিগুলো তাড়াতাড়ি সারিয়ে দিতে পারবেন? আমার আর্জেন্টলি যাওয়ার আছে। তারপর রমেশ তাড়াতাড়ি করে তার স্যান্ডেলগুলো সেলাই করে তাকে দিয়ে দেয়। অনামিকা তাকে টাকা দেয় এবং সেখান থেকে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যায়। প্রত্যেক দিন অনামিকা নিজের গাড়িতে করে সেখানে আসে, নিজের গাড়ি থামিয়ে রমেশকে অনেকক্ষণ দেখে। কিছুদিন পরে অনামিকা আর রমেশের খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর এই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় গড়ে ওঠে। অনামিকা চাইতো নিজের ভালোবাসার কথা রমেশকে জানাতে, তাই তারা একদিন একটা পার্কে দেখা করে। অনামিকা সঙ্গে করে নিজের হাতে একটা গোলাপ ফুল নিয়ে আসে আর সেখানে এসে চুপচাপ থাকে। অনামিকা, তুমি বললে তুমি আমার সাথে কিছু কথা বলতে চাও, তাই তুমি আমাকে এখানে নিয়ে এলে, আর এখানে এসে চুপচাপ বসে আছো। আসলে বুঝে উঠতে পারছি না আমি কি করে তোমায় বলবো। এতে না বুঝতে পারার কি আছে অনামিকা? এটা তো নয় যে আমরা অজানা মানুষ আর প্রথমবার দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝেছি, কিন্তু আমি লজ্জা পাচ্ছি। সেটা তো মেয়েদের মধ্যে থাকে, অনামিকার মধ্যেও আছে। ওহ রমেশ, এবারে ইয়ারকি মারা ছাড়ো তো। সত্যি ব্যাপারটা না বললে তো আমাকে ইয়ারকি করতে হবে, তাই না? তাড়াতাড়ি ব্যাপারটা আমায় বলো, ওদিকে মাকে গিয়ে আমাকে সাহায্য করতে হবে। ওফ, যখন দেখো শুধু মা মা আর মা, মাই তোমার জন্য সব থেকে বেশি, আমি কিছুই না। না
তুমি শুধু আমার বান্ধবী অনামিকা, কিন্তু আমার মা আমার প্রাণ। আর আমি আমি তোমার জীবনের অর্ধাঙ্গিনী হতে চাই রমেশ, আই লাভ ইউ। এভাবে বলে সে নিজের হাতের গোলাপটা রমেশের হাতে তুলে দেয়। তা নিয়ে রমেশ বলে, না অনামিকা, এই ভালোবাসা আমাদের মধ্যে হতে পারে না। তুমি থাকো বাংলোতে আর আমি আমি থাকি মাটির একটা ঘরে। তুমি কার নিয়ে ঘুরে বেড়াও, আর চালাবার জন্য আমার কাছে একটা ছোট্ট সাইকেলই আছে। তুমি দামি দামি জামা কাপড় পরো, আর আমার কাছে দু চারটে সস্তা জামা কাপড়। আর সব থেকে বড় কথা, তুমি একটা মডেল আর আমি আমি একটা মুচি। আমাদের জুটি কি করে হতে পারে অনামিকা? আমি সে সব কিছু ছেড়ে দেবো রমেশ, আর তোমার কাছে একজন সামান্য গরিব স্ত্রী হয়ে তোমার সাথে থাকবো। না অনামিকা না, বলা খুব সোজা, করা খুব মুশকিল। গরিব মানুষের স্ত্রী হয়ে থাকা খুব কষ্টকর। আমাকে তুমি ভুলে যাও, ভালো সম্বন্ধ দেখে তুমি বিয়ে করে নাও, আমি আসি, ওদিকে মা আমার অপেক্ষা করছে। এভাবে বলে রমেশ সেই গোলাপের ফুলটা অনামিকার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। অনামিকা ফুলটা ধরে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। এভাবেই দিন কাটছিল। রমেশ ভালো করে খাওয়া দাওয়া করছিল না, শুধু তার কথাই মনে পড়ছিল, ভালো করে কাজেও মন দিতে পারছিল না। রোজ অনামিকা গাড়িতে করে আসতো আর রমেশকে দেখত। এই ব্যাপারটা একদিন সারদা লক্ষ্য করে। একদিন সারদা রমেশের হাত দুটো নিজের হাতে নিয়ে অনামিকার ব্যাপারে সত্যি কথা বলতে বলে। আমিও আমিও অনামিকাকে ভালোবাসি মা, কিন্তু আমি ভয় পাই সে যদি তোমার ভালো করে খেয়াল না রাখে। তারপর অনামিকা সেখানে আসে, সারদা আর অনামিকা এক হয়ে যায়। তাদের মধ্যে একতা দেখে যখন রমেশের বিশ্বাস হয় যে অনামিকা সারদার ভালো করে দেখাশোনা করবে, তখন সে অনামিকাকে বিয়ে করে। বিয়ের পরে সারদা, অনামিকা আর রমেশ তিনজনে আনন্দে একসাথে জীবন কাটাতে লাগে একসাথে। একটি গ্রামে অনামিকা নামের এক বৌমা থাকত, যে সব কথাতেই ভয় পেত, ছোট ছোট কথায় সে ঘাবড়ে যেত। তখন একদিন সে নিজের শাশুড়িমাকে গিয়ে বলে, মা, দীপাবলি আসছে যে, আমার ফটকা কেনার আছে, ফুলঝুড়ি রকেট কিনবো, টাকা দেন তো। তার কথা শুনে সারদা হাসতে লাগে। তেনাকে হাসতে দেখে অনামিকা দুঃখিত হয়ে যায়। ঠিক সেই সময় সারদার স্বামী প্রসাদ তাদের দিকে হেঁটে আসতে লাগে। সারদাকে হাসতে দেখে তিনি জিজ্ঞাসা করেন, কি সারদা, আমাকে ওই জোকটা শোনাও যেটা শুনে তুমি এত হাসছো। তুমি একদম ঠিক সময় এসেছো, বৌমাও না এমন জোক শোনালো যে কি আর বলবো, তাই তো আমি এত জোরে জোরে হাসতে লেগেছি। আরে সারদা, তাড়াতাড়ি ওই জোকটা শোনাও, যাতে আমিও একটু হাসতে পারি। আমাদের ভীতু বৌমা দিওয়ালিতে পটকা ফাটাবে বলছে যে পটকা। সত্যি এটা তো খুব বড় জোক। এভাবে সে সুরে সুর মিলিয়ে হাসতে লাগে। তাকে দেখে সারদাও খুব হাসতে লাগে। শ্বশুর শাশুড়িকে এভাবে হাসাহাসি করতে দেখে অনামিকার মনে খুব খারাপ লাগে। তারপর সে রেগে মেগে বলে, আমি মোটেও ভীতু না আর আমার ভয়ও লাগে না। এভাবে দুঃখিত হয়ে সে বাড়ির থেকে বাইরে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। তারপর গ্রামের মাঝে একটা গাছের তলায় গিয়ে সে বসে পড়ে। সেই গ্রামেই অনামিকার দুই বান্ধবী ছিল, অমৃতা আর কাবেরী। তারা দুজনেই অনামিকার দিকে আসে আর ভীতু ভীতু বলে তাকে রাগাতে লাগে। আমি ভয় পাই না, আমি মোটেও ভীতু নই, আর আমি ভয় কেনই বা পেতে যাব। তুমি বিবাহিত, 25 বছর বয়স, তারপর একটা টিকটিকি পোকা, মাকড়, সাপ, ব্যাঙ, বেড়াল, যাকেই দেখো তুমি ভয়ে পালাও। বা অমৃতা, আমাকে না রাগিয়ে তুই থাকতে পারিস না? না, তার মানে টিকটিকি হবে না, পোকায় কামড়াবে না, বেড়ালে রাস্তা কাটবে না, কেউ তোমাকে দেখে হাসবে না, আর গলিতে অন্ধকারও হবে না। এভাবে বলে অমৃতা আর কাবেরী খুব জোরে জোরে হাসতে লাগে। তাদেরকে দেখে অনামিকা খুব রেগে যায়। এই বলে অনামিকা গিয়ে অমৃতা আর কাবেরীর গালে একটা কষে থাপ্পড় লাগায়। তারা স্বপ্নেও ভাবেনি অনামিকা এরকমটা করবে। অমৃতা আর কাবেরী দুজনেই আশ্চর্য হয়ে যায়। মন বলল, না তোমাদের কানে ঢুকছে না যে আমি ভীতু নই বলে, না আর চাইছো যে আমি একটা গিয়ে আরো থাপ্পড় লাগাই। তার কথা শুনে অমৃতা আর কাবেরী নিজেকে সামলে তারপর বলে, না চাওয়া থাপ্পড় খেয়ে গালটা আমার কষে গেল, এবার যদি আর কিছু বলতে যাই তাহলে আর আমি হয়তো কথাই বলতে পারবো না। তুমি ওই টিভির মুকেশ নও যে কথা বলতে পারবে না, যে তোমারে মুহ পে পড়া ও ক্যান্সার তো নেই না। বাপরে, তুই কি রে, তুই আমাকে ওই মুকেশের সাথে তুলনা করছিস? আমি তো বলেছি শুধু গালে আমার ব্যথা হচ্ছে। তাহলে কি করি, আমি ভীতু নই সে কথাটা তো মানতে রাজিই নও। আমরা শুনে নিলেও কিন্তু বিশ্বাস করা কঠিন।
যাতে তোমাদের বিশ্বাস হয় আমি কি করতে হবে। আগে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি ভীতু নও, তাহলে আমরাও মেনে নেব। তার সাথে সাথে সবাই মেনে নেবে যে অনামিকা ভীতু নয়, আর তারা নিজেই বলবে যে অনামিকা খুব সাহসী। তাহলে বলো আমায় কি করতে হবে, কি করলে সবাই রাজি হবে যে আমি ভীতু নই, তেমনটাই আমি করব। কিন্তু বলো, পাশের গ্রামে জঙ্গলের মধ্যে একটা গাছ আছে যেটাকে ভুতুরে গাছ বলে। সেই গাছে একটা খেলনা ঝুলে থাকে, রাত্রেবেলায় গিয়ে সেই খেলনাটা তোকে নিয়ে আসতে হবে। তার এরকম কথা শুনে অনামিকা খুব ভয় পেয়ে যায়। তারপর কাঁপা গলায় বলে, কি 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 বললে, ভুতুরে গাছের কাছে যেতে হবে নাকি? দেখলি তো অনামিকা, ভুতুরে গাছের কথা শুনেই তুই কিভাবে ভয় পেলি, তার মানে তুই একটা খুব বড় ভীতু। আরে অযথা অমৃতাকে একটা থাপ্পড় লাগালি, দেখ তোর গালে কতই না ব্যথা হচ্ছে। বললাম তো আমার কোনো ভয়টাই নেই, বুঝেছিস? ঠিক আছে, তাহলে ওই ভুতুরের গাছে গিয়ে তোমাকে ওই খেলনাটা নিয়ে আসতে হবে। যদি আমি খেলনাটা নিয়ে আসি তাহলে মেনে নিবি তো যে আমি ভীতু নই? মেনে নেব। আর যদি তুই চাস তাহলে তোকে একটা উপাধিও দেব, যে সব থেকে বেশি সাহসী মেয়ে অনামিকা। অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই, আমি চাই যে শুধু তোরা মেনে নে যে আমি ভীতু নই। অন্তত তোমরা তো বড় গলায় বলো যে আমি সাহসী মেয়ে। হ্যাঁ, তাহলে বাজি লাগাতে রাজি আছিস তো? সে আমি রাজি আছি, কিন্তু রাত্রিবেলাতে ওই ভুতুরে গেছে খেলনা লাগাতে কে যাবে? সেটা জানার কি দরকার? এমনি আমি ওর সাথেই যাবো, আর লাগানোর সঙ্গে সঙ্গে পরে আমি সেটা নামিয়ে নিয়ে আসবো। এটা শোনার পরে অমৃতা আর কাবেরী তাকে খুব বকাবকি করে। তারপর কোনো উত্তর না দিয়ে অনামিকা বাড়ি ফিরে আসে। তারপর বাড়ি ফিরে শ্বশুর শাশুড়ি স্বামীকে সব শর্তের কথা বলে। তা শুনে শ্বশুর শাশুড়ি সবাই খুশি হয়, এই ভেবে যে এবার শেষ পর্যন্ত বৌমার মনের ভেতরের ভয়টা বেরিয়ে যাবে। সেদিন মধ্যরাত্রিতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, অনামিকা ধীরে ধীরে ঘুম থেকে ওঠে। তারপর একটা টর্চ বাতি নিয়ে ভয়ে ভয়ে বেরিয়ে আসে। বাইরে সম্পূর্ণ নিস্তব্ধতা, একটাও আওয়াজ ছিল না। টর্চ লাইট জ্বালিয়ে জঙ্গলের পথে সে হেঁটে যেতে লাগে। দূরে কুকুর ভৌ ভৌ করছিল, ভয়ের চোটে অনামিকার ঘাম ঝরছিল। তা সত্ত্বেও সে জঙ্গলের পথে হেঁটে যেতে লাগে। তারপর হাঁটতে হাঁটতে সে ওই ভুতুরে গাছের কাছে পৌঁছে যায়। চোখ তুলে চেয়ে দেখে অনামিকা যখন, সে একটা খেলনা ওই গাছে ঝুলে থাকতে দেখে। খেলনাটা নিয়ে অনামিকা খুব আনন্দিত হয়। তারপর সেই গাছ থেকে একটা ভূত নিচে নেমে আসে। সেই ভূতকে দেখে অনামিকা ভয়ের চোটে কাঁপতে লাগে। ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। যদি চাও আমি তোমায় ছেড়ে দিই, তাহলে আমি যা বলবো তাই করতে হবে। তাহলে বলুন আমায় কি করতে হবে? যে বোতলটা গাছে টাঙানো আছে সেটাকে জোরে মারো। তারপর বেশি চিন্তা ভাবনা না করে একটা পাথরের সাহায্যে সেই বোতলের মধ্যে অনামিকা খুব জোরে প্রহার করে। বোতলটির নিচে ভূতটি দাঁড়িয়েছিল। বোতলের চূর্ণগুলো যেই ভূতের উপরে পড়ে সেই ভূতটি একজন সন্ন্যাসীতে পাল্টে যায়। তুমি সত্যি খুবই সাহসী মেয়ে, তুমি আজ আমাকে শ্রাপ থেকে মুক্তি পাইয়েছ। আমি তোমাকে মায়াবী ফটকা দেব, সেই ফটকা জ্বালালে কখনো দুর্ঘটনা হবে না, কারো ক্ষতি হবে না, তোমার সব দরিদ্রতা চলে যাবে। যতদিন মনে কোনো লোভ না আসে ততদিন তুমি ভাগ্যবতী হয়ে থাকবে। এই বলে সেই সাধু অদৃশ্য হয়ে যান। অনামিকা সেই ফটকাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। সেখানে যা যা হয় শ্বশুর শাশুড়ি অমৃতা কাবেরী সবাইকে সে বলে। সবার মুখে সাহসী শুনে তার মনে খুব আত্মবিশ্বাস জাগে। এটা শোনার পরে সে মনে খুব গর্বিত অনুভব করতে লাগে। সেদিন দীপাবলির রাত্রি ছিল। অনামিকা সেই মায়াবী ফটকাগুলোতে আগুন দেয়। যেই না সেই আগুন লাগায়, একটা ফটকা থেকে সোনা, অন্যর থেকে টাকা পয়সা, আর তারপরেরটার থেকে হীরে ঝরে পড়তে লাগে। দেখে সকলে খুব আশ্চর্য হয়ে যায়। তারপর অনামিকা মনে কোনো লোভ না এনে বাকি ফটকাগুলোতেও আগুন দেয়। তারপর সেখান থেকে যা সোনা দানা টাকা হীরে বেরিয়ে আসে সেই সব নিয়ে গিয়ে প্রয়োজনীয় মানুষদের সাহায্য করতে লাগে। এই গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।